হে আল্লাহ, নিশ্চয় তোমার নিকট আমরা সাহায্য প্রার্থনা করি এবং তোমার নিকট পাপসমূহের ক্ষমা চাই, এবং আমরা তোমার উপর ভরসা করি, আমরা তোমারই প্রশংসা করি, আমরা তোমারই কৃতজ্ঞতা প্রকাশ করি এবং অকৃতজ্ঞ হই না। যারা তোমাকে অমান্য করে আমরা তাদেরকে পরিত্যাগ ও দূর করে দেই। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার জন্যই নামাজ পড়ি, তোমাকেই সেজদা করি, তোমার দিকে আমরা দৌড়াই এবং তোমারই খেদমতে আমরা উপস্থিত হই, তোমার কৃপা আশা করি এবং তোমারই শাস্তিকে আমরা ভয় করি। নিশ্চয়ই তোমার শাস্তি কাফেরদের উপর পতিত হবে। আসসালামু আলাইকুম। আমি নিজেকে ভীষণ ভালোবাসি, আমার নিজের সুরক্ষা আমি নিজেই করি। নিজেকে ভালোবাসতে না জানলে, নিজের সুরক্ষা নিজে নিশ্চিত করতে না জানলে অন্যের দায়িত্ব নিব কীভাবে? আমার সন্তানের সুরক্ষার দায়িত্ব তো আমাকেই নিতে হবে, তাই না? বিশেষ করে এই দুঃসময়ে গৃহবন্দী অবস্থায় আমি আমার সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করি। আল্লাহ মাফ করুক, এই পরিস্থিতিতে আমার অসাবধানতায় আমি বা আমার সন্তান আমরা যেন কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ি, এই জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, আমাদের খাদ্যাভ্যাসে কিছুটা পরিবর্তন করতে হবে। এই মুহূর্তে অনেক বেশি তেল, ঝাল, মশলাদার খাবার না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার যে ছুটি ঘোষণা করেছেন, আমি জানি এই ছুটি অনেকেই পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন, অনেকেই অনেকদিন পর তার ফ্যামিলি সদস্যদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে অনেক ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছেন। আমি অনুরোধ করব, আপনার পরিবারের সুরক্ষার জন্য, আপনার পরিবারের ভালোর জন্য এই মুহূর্তে মায়া ত্যাগ করে পরিবারের সুরক্ষার কথা চিন্তা করে খুব স্পাইসি খাবার থেকে বিরত থাকুন। প্লিজ, পরিবেশ পরিস্থিতির কথা চিন্তা করে খাদ্যাভ্যাসে কিছুটা চেঞ্জ আনুন। একবার চিন্তা করুন, এই মুহূর্তে যদি আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে যায়, করোনা ভাইরাস না, এমনিতে অন্য কোনো সমস্যা, অন্য কোনো অসুস্থতা দেখা দিলে আপনি এই মুহূর্তে ডাক্তার কোথায় পাবেন? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকলে দেখতে পাবেন নর্মাল জ্বর সর্দি নিয়ে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার পাচ্ছেন না, দাঁড়ে দাঁড়ে ঘুরে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেকেই। প্লিজ, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষিত রাখুন। খারাপ সময় বেশি দিন থাকে না, ইনশাল্লাহ আমরা এই সময় কাটিয়ে উঠব। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহর উপর ভরসা রাখুন, মনোবল শক্ত রাখুন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। পরিবার পরিজন নিয়ে আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মন প্রাণ দিয়ে ডাকি, আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন। আল্লাহ দুনিয়ার সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমি খুব সাধারণ একজন মানুষ, আমার কথাগুলি যাদের ভালো লাগবে না প্লিজ আমাকে ক্ষমা করবেন, আর যাদের ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন। অনেকে হয়তো বলবেন, এই বিপদের সময় আমি কিভাবে চ্যানেল সাবস্ক্রাইব,
ভিডিওতে লাইক দেওয়ার কথা বলতে পারছি। সত্যি কথা বলতে আমার চ্যানেলটি একদমই নতুন। আমি অনেক ইউটিউবার আপু ভাইয়াদের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এই ইউটিউবিং জগতে এসেছি। আমি আশা করি, আমি স্বপ্ন দেখি এই ইউটিউব চ্যানেল নিয়ে আমি অনেক দূর এগিয়ে যাব। আর এই জন্য দরকার আপনাদের সহযোগিতা। আপনাদের সহযোগিতা থাকলে, আপনারা আমার পাশে থাকলে আমার স্বপ্ন পূরণ হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। Thank you.